আমি জানি রায়গঞ্জে বারবার হয় কংগ্রেস জিতে নয় সিপিএম জিতে, কংগ্রেস জিতে কোন কাজটা করেছে রায়গঞ্জে আমাকে একটু বলবেন? সিপিএম কতবার জিতেছিল, কোন কাজটা করেছে? আজ বিজেপিকে লড়াই করছে না কংগ্রেস, সিপিএম না তৃণমূল কংগ্রেস? কংগ্রেসের কারোবার হাত দিয়েছে বিজেপি না সিপিএম এর কারোবার হাত দিয়েছে? তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই হচ্ছে। মনে রাখবেন আগামী দিন ভারতবর্ষের সরকার গড়বে তৃণমূল কংগ্রেস, অন্য কোন রাজনৈতিক দল নয়। আমরা রাজ্যে রাজ্যে জোট তৈরি করেছি, বিজেপি অন্ধপ্রদেশও হারবে, পাশের রাজ্য বিহার গোহারা হারবে, তার পাশের রাজ্য ঝাড়খণ্ড পুরো হারবে, উত্তরপ্রদেশ পুরো হারবে, রাজস্থান পুরো হারবে, মধ্যপ্রদেশ পুরো হারবে, গুজরাট পুরো হারবে, পাঞ্জাব পুরো হারবে, তামিলনাড়ু জিরো পাবে, কেরালাতে জিরো পাবে, বাংলায় জিরো পাবে, উড়িষ্যায় জিরো পাবে। সরকারটা গঠন করা হচ্ছে কি? আর সরকার যদি গঠন করতে হয় কংগ্রেস যদি বলে আমরা করব, কিন্তু তিন চারটে স্টেটে আছে প্রত্যেকে করবে, সবাই ছাড়া হবে না, তোমার একার দিয়ে কোনো কাজ হবে না। তুমি যদি লড়াইটা একটু ভালো করে করতে তাহলে বিজেপি এত বাড়ন্ত হতো না, তোমাদের প্রশ্রয় হয়েছে। বাংলায় আপনারা জানেন না, জগায় মাথায় গবায় সিপিএম কংগ্রেস আর বিজেপি, সকালবেলায় সিপিএম দুপুরবেলায় কংগ্রেস আর রাত্রিবেলায় বিজেপি, তিন বন্ধু এক, তিন বন্ধু এক, সকালে দুপুরে বিকেলে রাত্রিরে। এদের ভোট দিয়েছেন তো অনেকবার, এদের ভোট দিয়ে এবারের ভোটটা নষ্ট করবেন না। কানাইয়া আগরগড়ের একজন সেকুলার ছেলে এখনো ইসলামপুরে লেভেলে আছে, সুরেন্দ্র কেটারে দায়িত্ব নিয়েছি, আমি কাজ করার জন্য দায়িত্ব নিয়েছি, আপনাদের আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি কানাইয়া রয়কে ভোটটা দিন, কংগ্রেসকে ভোট দিয়ে নষ্ট করবেন না, সিপিএম কে ভোট দিয়ে নষ্ট করবেন না, আর বিজেপি কে ভোট দেবেনই না। তাহলে সিপিএম কংগ্রেস কে ভোট দিয়ে নষ্ট না করে, যারা সিপিএম কে এতদিন ভোট দিয়েছে, যারা কংগ্রেস কে এতদিন রায়গঞ্জ কালিয়া রাজঘন্টা মার থেকে শুরু করে ডালপুরা ইসলামপুর সব ভোট দিয়েছে, তাদের কাছে আমি আবেদন করবো এবার আপনাদের মত বদলান, এবার আপনারা তৃণমূল কংগ্রেস কে ভোট দিন। তার কারণ আমরা বিয়াল্লিশটা বিয়াল্লিশটা চাই, সরকার গঠন করতে তৃণমূল কংগ্রেস সবচেয়ে বড় ভূমিকা নেবে। দিল্লির সরকার থেকে বিজেপিকে হটাতে তৃণমূল কংগ্রেস একটা বড় ভূমিকা নেবে। তৃণমূল কংগ্রেস যে লড়াইটা করতে পারে সে লড়াইটা অন্য কেউ করতে পারে, এটা মাথায় রাখবে। যারা পাঁচ বছরে মানুষকে লুটে নিয়েছে, এরপর যদি মহিলা পরিবারে যেতে ব্যাংকের টাকা কেউ পাবেন না, এখনই বলছে ব্যাংকের টাকা এক লাখ টাকা বেশি কেউ তুলতে পারবে না। আমি একটা অর্থমন্ত্রী স্টেটমেন্ট দেখছিলাম, তাই কি হবে? আপনার টাকা লুটে নেবে, আপনার ধর্ম লুটে নেবে, আপনার পরিবার লুটে নেবে, আপনার রাজনীতি লুটে নেবে, আপনার অধিকার লুটে নেবে, কি থাকবে করে? দেশের স্বাধীনতা লুটে নেবে, দেশের গণতন্ত্র লুটে নেবে। দেখতে তো পাচ্ছেন সবই দখল করে নিয়েছে। দুদিন মনে রাখবেন তপশিলি ভাই বোনেরা, আমার আম্বেদকার যে সংবিধান সেটাও বদলে দেবে, কারণ নরেন্দ্র মোদী নিজের প্রচার ছাড়া কিছু করে না। উনি নাকি এত বড় নেতা, উনি গান্ধীজির থেকেও বড় নেতা, নেতাজির থেকেও বড় নেতা, আবুল কালাম আজাদের থেকেও বড় নেতা, আম্বেদকারের থেকেও বড় নেতা। নিজের নামে সিনেমা বানিয়েছে, নিজের নামে দোকান বানিয়েছে, নিজের নামে কোর্ট বানিয়েছে, সব নিজের নামে। এইরকম ধরনের দুর্যোগ দুঃশাসনের মন্ত্রিসভা আগে কখনো হয়নি বলে আমাদের ভারতবর্ষে। ফ্যাসিবাদের সংবাদ, ফ্যাসিবাদী সংবাদ, হিটলার বেঁচে থাকলে কি হিটলার লজ্জায় দড়ি করছি নিয়ে আত্মহত্যা করতে, বাপে কি সাংঘাতিক লোক, চোখ দিনের দিকে তাকাবেন না, ওনাকে গিলে খেয়ে নিয়ে যেতে পারে, দাঙ্গা করতে করতে হাতে ধরি
দেশকে মেরেছিল দাঙ্গায়, গুজরাটে কেউ ফিরে যায়নি আমরা সেটা বলবো। তাই আজও আপনাদের বলবো, পরিস্থিতি, প্রাকৃতিক পরিস্থিতি খারাপ, আপনাদেরও বাড়ি ফিরতে হবে। মনে রাখবেন এবারে নির্বাচন আমার কি বলছে বাবুরা, তাকে একটা ম্যানিফেস্টো বলেছে, করে বলছে 1947 সালে ওনাদের স্বপ্ন পূরণ হবে। এটা কত সাল? 2019 সাল। 5 বছর পর পর গভর্নমেন্ট বদলায়, ওনারা 2047 সালে স্বপ্ন দেখছে। ওদের বলুন যে আরেকবার জন্ম নিয়েছো, মহিলারা তখন তোমার 100 বছর বয়স হয়ে যাবে, তখন তুমি কি করে স্বপ্ন দেখবে বাবা? ইয়াং জেনারেশনের ছেড়ে তারা দেশ সামলাক, আমরা তো চাই আমাদের দেশ সামলাক, আমাদের ইয়াং জেনারেশন তারাই ভবিষ্যৎ। তা না করে এনআরসি করে, এনআরসি কি আপনাদের সবাইকে দায়ী দেবে। আসামে দেখেছেন 22 লক্ষ হিন্দু বাঙালিকে, এরা হিন্দু, কিসের হিন্দু? 22 লক্ষ হিন্দু বাঙালিকে, বাবার নাম আছে মার নাম নেই, মার নাম আছে ছেলের নাম নেই, ছেলের নাম আছে মেয়ের নাম নেই, কতদিন আত্মহত্যা করেছে দুঃখে, পরিবার সংসার দশ মাস হয়ে গেছে। আপনার 50 বছর আপনার বলছে সার্টিফিকেট দাও, 100 বছর আগেকার সার্টিফিকেট দাও, 5 জন বাঙালিকে দাঁড় করে বিল করে হত্যা করে দেবে। আমি নিজে আসামে চিন পাঠিয়েছিলাম, কংগ্রেস লড়েনি, সিপিএম লড়েনি, কোন পার্টি লড়েনি, একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তারা লড়েছে মানুষের পাশে দাঁড়িয়ে। আর বিজেপি দল বাঙালি খেদাও দল, বিজেপি দল মহারাষ্ট্র থেকে বিহার খেদাও করে, বিহারি খেদাও দল, বিহার খেদাও দল, গুজরাট থেকে বিহারিদের বলে বিহারি খেদাও দল, বাঙালি খেদাও দল, একটা ভোটও তো দেবে না। কতবার সাহস আবার এসে বলে যাচ্ছে আমরা বাংলায় এনআরসি করবো, বাংলায় হাত দিয়ে রাখো এনআরসি করবো, তোমার হাত দিয়ে রাখো, একটা বাংলার মানুষের গায়ে হাত দিয়ে রাখো, তোমার কত জোর আমরা দেখবো, ওসব জোর আমার দেখা আছে, যত বর্জিত বসছে না। আরেকটা ভয় ঝাপা দিচ্ছে নাগরিক অধিকার দেবো, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পড়েছেন একটা, কজন পড়েছেন আপনি আমার পর্যন্ত পড়েছেন? কেউ পড়েছেন? পড়েন নাই, কেউ পড়েন নাই, কেউ দেখেন নাই, শুধু শুনতেছে। এবার আপনারা আমি বলি, এই একটা কি জানেন, এই একটা হচ্ছে আপনি আজকে অধিকার আছে আপনার, আপনার বাড়ি আছে, হয় আপনি একটা ভাড়াটে, অথবা আপনার ছেলেমেয়েরা স্কুলে পড়ে, অথবা আপনার একটা স্বাস্থ্যের কার্ড আছে, অথবা আপনার একটা ব্যাংকের কার্ড আছে, অথবা একটা রিক্সাওয়ালার কার্ড আছে, অথবা একটা ভ্যানচালকের কার্ড আছে, অথবা একটা ভোটার লিস্টের নাম আছে, আপনি নাগরিক দেশে। আপনারা জানেন এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলটা কি এনেছে? আপনি যে নাগরিক আছেন 5 বছর আপনাকে বিদেশি বানিয়ে দেবে, আপনাকে 5 বছর জন্য বিদেশি হয়ে যেতে হবে, তখন আপনার কোনো অধিকার থাকবে না। তো কেউ কি চায়? আজকে আমার একটা ঘর আছে, আমি ঘরটা ছেড়ে দিয়ে রাস্তায় থাকবো, সব কিনে নেবে, বলছে 5 বছরের জন্য তোমাকে আগে বিদেশি হতে হবে, তারপরে যে ঠিক হবে তুমি নাগরিকত্ব পাবে কি পাবে না, আমাদের দরকার নেই, আমরা ইতিমধ্যেই নাগরিক, তুমি কে নাগরিকত্ব দেওয়া? আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা প্রত্যেকে গণতন্ত্র করি, আমরা ভোট দিই, আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়ে, আমাদের কিষাণরা মাঠে কাজ করে, আমাদের সিভিকরা কাজ করে, তুমি কে হয়ে যাস ভাই? জনগণের কি তোমার হয়ে থাকো? কাজ করতে হবে, মনে রাখবে আমরা পাবলিক লিডাররা জনগণের কাছে দায়বদ্ধতা নিয়ে কাজ করি, দায়িত্ব জোর চার মৃত্যুটা, কখনো বলছো 5 টাকার নোট বাতিল, কখনো বলছো 2-4 টাকা বাতিল, কখনো বলছো 10 টাকা বাতিল, কখনো বলছো সিটিজেনশিপ বাতিল, কখনো বলছো সম্পত্তি বাতিল, কখনো বলছো ব্যাংকের টাকা বাতিল, কখনো বলে নাগরের সম্মান বাতিল, কখনো বলে ছাত্র জীবনের চাকরি বাতিল, কখনো বলে টোটাল পেনশন বাতিল। এটা বলতে কেন? যাদের কোনো জনগণের সম্বন্ধে কোনো দায়বদ্ধতা নেই, মিথ্যা চাষ আগে ছিল চায়ওয়ালা, উন্নত চায়ওয়ালা হয়েছিল হঠাৎ করে, হঠাৎ করে চাওয়ালা হলো, কে ফ্রিজে বসে চা বানালো, চা
আগে থেকে একটা চায়ের দোকানে ভারে করে ছেড়ে দিল, চায় আমার থেকে প্রধানমন্ত্রী হল, এরা বলছে আর চায় নেই চাই, পাঁচ বছর হয়ে গেছে, দু মাস চা পায় বিশ হয়ে যাবে, তাই ফোটানো চা পাবে না, এবার বলছিলাম চায়ের হয়ে গেল জটিলা হয়ে গেল, নির্বাচনের পরে দেখবো ওই চৌকিটা সংগ্রামে ঢুকে গেছে আর তারা থাকবে না।
আমরা আগামী দিন বিশ্ববিদ্যালয় করার চেষ্টা করব। আমরা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি, আমরা মেডিকেল কলেজ করে দিয়েছি, আমরা স্টেডিয়াম করে দিয়েছি, আমরা শিক্ষাশ্রী করেছি, আমরা সমবাসী করেছি, আমরা রূপশ্রী করেছি, আমরা যুবশ্রী করেছি, আমরা কৃষক বন্ধ করেছি। আমার কোনো কৃষক মারা গেলে বা তার পরিবারে কৃষক কেউ মারা গেলে 2 লক্ষ টাকা করে সেই পরিবার টাকা পাবে, সেই স্কিমও করেছি। শস্য বীমার টাকা আমাদের সরকার দিয়ে দিচ্ছে বিনা পয়সায় চিকিৎসা। আরেকটা 5 লক্ষ টাকা করে কার্ড 7.5 কোটি মানুষ পাবেন, মেয়েরাই পাবেন। মেয়েদের নামে একটা করে স্মার্ট কার্ড করে দেওয়া হবে, তাতে 5 লক্ষ টাকা করে আপনারা চিকিৎসার জন্য খরচ করতে পারবেন এবং আপনার বাড়িতে যে আপনার বাবা মা আছেন তাদের চিকিৎসা করাতে পারবেন। এমন কোনো জায়গাটাই করিনি, সাধ্য করতে চেষ্টা করেছি, আগামী দিন আরো করবো। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমি আপনাদের সকলকে বলি, রাজবংশী ভাষাকেও কিন্তু আমরা স্বীকৃতি দিয়েছি, রাজবংশী একাডেমি করে দিয়েছি, পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি করে দিয়েছি, আমরা তাম্বাপুরি ভাষাকেও স্বীকৃতি দিয়েছি, আমরা নেপালি ভাষাকেও স্বীকৃতি দিয়েছি, আমরা আদিবাসী সাঁওতালি ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা কুরুক ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা কুরবানিকে স্বীকৃতি দিয়েছি, আমরা শিখ ভাষাকে স্বীকৃতি দিয়েছি, আমরা উর্দু ভাষাকে স্বীকৃতি দিয়েছি। আমরা কিন্তু মনে রাখবেন, তপশিলি ভাই বোনদের জন্য ঢেলে কাজ করছি। তপশিলি ভাই বোনেরা, আপনাদের উপর অনেক অত্যাচার হয়েছে, জোট বেঁধে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। রাজবংশী কান্তাপুরি ভাই বোনেরা, জোট বেঁধে তৃণমূল কংগ্রেসকে জোয়ার ফুলে ভোট দিন। আমার ইয়াং জেনারেশন জেনে রাখুন, 1 বছরের মধ্যে আমলে 2 কোটি ছেলেমেয়ের চাকরি চলে গেছে, কিন্তু আমাদের রাজ্যে আমরা 40% বেকারত্ব কমিয়েছি, আমরা 1 কোটি ছেলেমেয়েকে কর্মসংস্থান করে দিয়েছি, 144 কোটি শ্রমজীবী তৈরি করেছি। আগামী দিনে আরো করবো, আপনাদের সমর্থন চাই। মা বোনেরা আমার, আপনারা জানেন মেয়েদের বিয়ের জন্য 25,000 টাকা রূপশ্রী করে দিয়েছি, কন্যাশ্রী স্কলারশিপ করে দিয়েছি। কন্যাশ্রী স্কলারশিপ যারা সরকারি স্কুলে পড়ে তারা 25,000 টাকা পায় 18 বছর বয়স হলে, যদি তারা পড়াশোনা বন্ধ না করে, এবং তারা 8, 9, 10, 11, 12 ইউনিভার্সিটি পর্যন্ত পাচ্ছে। তপশিলি আদিবাসী ছেলেমেয়েরা শিক্ষাশ্রী পাচ্ছে এবং রূপশ্রী 1.5 লক্ষ টাকা পর্যন্ত যাদের ইনকাম আছে বছরে, তাদের বাড়ির মেয়েরা যদি দরখাস্ত করে 25,000 টাকা পর্যন্ত তারা বিয়ের জন্য তারা রূপশ্রী স্কিমে পাচ্ছে। এমনকি মারা গেলে, কবর দিতে গেলে পয়সা নেই, তার জন্য যদি দরখাস্ত করে 2,000 টাকা করে আমরা দিচ্ছি। আমরা 2 টাকা কিলো চাল দিই খাদ্য সাথীতে, মনে রাখবেন চাষিদের থেকে আমরা চাল কিনি, আমরা কপি হবেন। মহিলা বলছে 2022-এ কেমন ইনকাম করবে কৃষকদের, আমরা 3 ভাগ বেশি ইনকাম অলরেডি করে দিয়েছি। বাংলায় পারে বাংলায় করবে, বাংলায় গর্বের সাথে করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, খেলাধুলো অনেক সাহায্য করেছে। তাই আর কিছু না বলে আমি বলবো, তারা আগের মহল এমএলএ আছেন, আসাম চেয়ারম্যান আছেন এবং ইসলামপুরের এমএলএ থেকে রিজাইন করেছে, বাট এমএলএ ছিল তিনি আগে বলে রিজাইন করেছেন, পঞ্চায়েত মেম্বার থেকে জীবন শুরু করেছেন আছেন, উনি পুরো থাকবেন একজন সাধারণ মানুষ, হিন্দু মুসলিম শিখ ইসাই। আমি সংখ্যালঘু ভাই বোনেদের বলবো, আপনারা জানেন আমরা অনেক কাজ করেছি, 17% ওবিসি রিজার্ভেশনের মধ্যে সংখ্যালঘুদের 98% ঢুকিয়ে দিয়েছি, 2 কোটি 7 লক্ষ স্কলারশিপ দিয়েছি, 4 লক্ষ ছেলেমেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছি। আপনাদের সবার কাছে বলবো, হিন্দু মুসলিম শিখ ইসাই রাজবংশী কান্তাপুরি ভাই ভাই সবাই মিলে আসুন, আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে চাই, জোড়া ফুল চাই, সবাই সবার ভোট চাই, মা বোনের আশীর্বাদ চাই, হিন্দু মুসলমানের আশীর্বাদ চাই, সবার আমার ভাই বোনেদের শুভেচ্ছা চাই। ওনার চিহ্ন এক নম্বরে জোড়া ফুল দেখবেন, কোনো একটা জায়গায় একটা প্রবলেম হয়েছে, 2 মেশিনে 16টা 17টা ভোটের জায়গায় 16টা হয়েছে, একটা নোটা গেলে ছোট মামলার দিয়েছে একটা মধ্যে পেলে ওনার সিম্বল আপনাদের কত কত অর্থ আছে চোদ্দ জোড়া ফুল 1 নম্বরে আছে, 1 নম্বরে বোতাম টিপে জিতিয়ে দেবেন। ঠিক আছে, একদম সুন্দর করে করবেন, ভালো থাকবেন।
জাতি নিয়ে এইসব প্রোগ্রাম করতে হয়। আমি আবার আসবো নির্বাচনের পরে, আমি তো কিছুদিন আগেও এসেছিলাম অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করার পরে। আমি বছরে কতবার যে উত্তরবঙ্গে আসি তার কোনো ঠিক নেই। আজকে আপনাদের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ হয়ে গেছে হাইকোর্টে, উত্তরকন্যা হয়ে গেছে উত্তরবঙ্গে, কত কি হয়ে গেছে উত্তরবঙ্গে। আজকে উত্তরবঙ্গ দারুণভাবে এগিয়ে চলছে। আমি চাই উত্তরবঙ্গের ছেলে মেয়েরা আরো ভালো করে এগিয়ে চলুক এবং আপনারা সারা পৃথিবীকে বিশ্বকে জয় করুন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জওহর। আমার আদিবাসী তপশিলী, আমার হিন্দু মুসলমান, শিখ খ্রিস্টান, মা বোন, ছাত্র যৌবন, ভালো থাকুন। মামাতি মানুষ ধন্যবাদ, মামাতি মানুষ ধন্যবাদ, ভালো থাকুন, সুন্দর থাকুন।